আসসালামু আলাইকুম আমন্ত্রণ সিক্সটি নাইন বাংলা টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আছি আমি আকলিমা ফজিলত এবার বিস্তারিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের আট নং সেক্টর কমান্ডার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জে এক আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপতি এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার পরিজন সহ সকলকে গভীর সমবেদনা জানান শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এছাড়া নারায়ণগঞ্জের ফাতুল্লা মসজিদ তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপতি তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেছেন পুরো সংবাদ জুড়ে সিক্সটি নাইন বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ